আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর মতি রহমান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমরা আজকে আলোচনা করব আসলে প্রোবায়োটিক এত গুরুত্বপূর্ণ কেন আইবিএস রোগীদের জন্য। তো যারা হজমজনিত প্রবলেম আছে, আইবিএস এর প্রবলেম আছে, যাদের হজমের সমস্যা আছে, সেক্ষেত্রে প্রোবায়োটিক আমরা অনেকে ন্যাচারাল সোর্স থেকে গ্রহণ না করে আমরা ফুড সাপ্লিমেন্ট আমরা খাচ্ছি, বিভিন্ন রকম নামি দামি ব্র্যান্ডের খাচ্ছি, কিন্তু এটা আসলে যতদিন খাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি ভালো থাকছি, এরপরে কিন্তু এটা স্থায়ী হচ্ছে না। তো এর মূল কারণটা কি? এর বিষয়টা হচ্ছে আমরা আল্লাহ তাআলা আমাদের পেটকে আমাদের দেহটাকে ন্যাচারাল সোর্স দিয়ে গঠন করেছেন এবং ন্যাচারাল খাবারগুলো কিন্তু অ্যাডজাস্টমেন্ট হবে, এটা হচ্ছে স্বাভাবিক। তো সেক্ষেত্রে আল্লাহ প্রদত্ত যে খাবারগুলো আমাদেরকে দিয়েছেন সেই খাবারগুলো যদি আমরা গ্রহণ করতে পারি সঠিক মাত্রায় সঠিকভাবে সঠিক ওয়ে, তাহলেই কিন্তু আমরা এই সঠিকভাবে এখান থেকে আমরা প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার পেয়ে যাব, তাহলে আমাদের হজম শক্তি কিন্তু অটোমেটিক্যালি কিন্তু বেড়ে যাবে। তো আমরা ন্যাচারাল যে সোর্সটা বলছি সেটা হচ্ছে প্রথমত আপনি পান্তা ভাত। পান্তা ভাত আপনি খাবেন, এটা যদিও আসলে আগে প্রচলন ছিল কিন্তু আমাদের এটা আসলে হারিয়ে গেছে, সেক্ষেত্রে পান্তা ভাতটা অনেক গুরুত্বপূর্ণ। পান্তা ভাতটা কেউ যদি আসলে নিয়মিত খায় অথবা সপ্তাহে 2 থেকে 3 দিন খায় তাহলে তার প্রোবায়োটিকের অনেক ঘাটতি, আয়রনের ঘাটতি এবং ক্যালসিয়ামের ঘাটতি অনেকটা কিন্তু পূরণ হয়ে যায়। দ্বিতীয়ত আমরা যেটা গ্রহণ করতে পারি সেটা হচ্ছে আপনার টক দই। যারা টক দই আমরা হাজারে একটা দেখেছি তাদের প্রবলেম হয়, সেক্ষেত্রে টক দইটা আপনি হোমমেড করে নেবেন। কীভাবে করবেন সেটা আমাদের ভিডিও দেওয়া আছে। এই হোমমেড করে টক দই আপনি আধা চামচ করে প্রত্যেক দিন আপনি নিয়ম করে খাবারের পরে, দুপুরে খাবারের পরে আপনি এটা খাবেন আধা চামচ, বেশি খাওয়ার দরকার নেই। এখান থেকে কিন্তু আপনার প্রাকৃতিক যে আপনার প্রোবায়োটিক প্রচুর পরিমাণে এখানে কিন্তু গুড ব্যাকটেরিয়া আছে, এখান থেকে আপনি গার্ড হেলথ কিন্তু আপনার অটোমেটিক্যালি কিন্তু আপনার কিন্তু গ্রো করবে এবং হজম শক্তি অনেক কিন্তু বৃদ্ধি করবে। 3 নম্বর যে আপনি কাজটা করবেন সেটা হচ্ছে আমাদের অ্যাপেল সিরাপ ভিনেগার উইথ মাদার, এটাও কিন্তু আমরা হোমমেড আপনি কীভাবে করবেন এর কিন্তু ভিডিও আমরা দিয়েছি। তো সেক্ষেত্রে আপনি অ্যাপেল সিরাপ ভিনেগার অবশ্যই হোমমেড করে নেবেন। তো হোমমেড করে এই অ্যাপেল সিরাপ ভিনেগার আপনি মাঝে মাঝে আপনি খাবারের মাঝে অথবা খাবারের পরে আপনি খাবেন, যেহেতু আইবিএস রোগীদের ওজনটা কম সেক্ষেত্রে আপনি মাঝে অথবা খাবারের পরে খাবেন। চতুর্থ যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আমরা বিভিন্ন রকম যে ফার্মেন্টেশন যে ফুডগুলো আমরা কথা বলেছি, যেমন আপনার পাতাকপি গাজর থেকে শুরু করে নিয়ে বিটরুটের ভিডিও আমরা দিয়েছি, এই যে ফার্মেন্টেশন যে ফুড, যারা বাইরে আসেন বহির্বিশ্বে আছেন বিদেশিরা, তারা কিন্তু ফার্মেন্টেশন ফুড কিন্তু বিক্রি হয়, সেক্ষেত্রে আপনি ফার্মেন্টেশন ফুডগুলো গুরুত্ব দিয়ে সেটা আপনি খাবেন। তাহলে এই খাবারগুলো আপনি কিভাবে গ্রহণ করবেন, কিভাবে আপনি নেবেন সব কিন্তু বিস্তারিত আমরা কিন্তু ভিডিওগুলোতে বলেছি, আপনারা নতুনভাবে ভিডিওগুলো দেখবেন। আশা করছি এখান থেকে আজকে অনেক ব্যক্তি কাজে মানে কাজে লাগবে। যারা উপকৃত হয়েছেন আপনারা কমেন্ট করবেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি আইবিএস পেশেন্ট হয়ে থাকেন এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে এখান থেকে আমরা নতুন নতুন যে ভিডিওগুলো দিব প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার এবং সোমবার আমরা ভিডিও দিয়ে থাকি, সেক্ষেত্রে আপনি এর নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আপনি ভিডিওটা দেখতে পারবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।